সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। স্বাগত জানাই এমন একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠান ভালো রাখার, ভালো থাকার অনুষ্ঠান। আর সেই পাসওয়ার্ডটুকু আমি এই অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের দিয়ে দিতে চাই, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো থাকতে হয়। আর সেই ভালো থাকার পাসওয়ার্ডের প্রথম পাসওয়ার্ড হচ্ছে 2284-0151 এবং 2286-6392। এটাই হলো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের পাসওয়ার্ড। আর ভালো থাকার পাসওয়ার্ডের সংজ্ঞা, ভালো থাকার পাসওয়ার্ডের ছত্রছায়া, কোথায়, কেন, কিসের জন্য, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের মূল মধ্যমণি, যিনি প্রত্যেকটা মুহূর্তে থাকেন আমাদের, প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেন যে অ্যাঞ্জেল রিকির কি গুরুত্ব রয়েছে, অ্যাঞ্জেল থেরাপি কেন দরকার, কিসের জন্য দরকার, ঠিক আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সোনালী সরকার, অর্থাৎ আমাদের ভীষণ কাছে সোনালী দি। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন দিদি, দিদিকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার দিদি। নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন প্রতিদিনের মতো। একদম ঠিক তাই, ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা, সমস্ত কিছুর পাসওয়ার্ড কিন্তু এক জায়গাতেই, সেটা হচ্ছে অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপি। কিন্তু মুহূর্তের মধ্যে জেনে নিতে হবে অ্যাঞ্জেল ব্যাপারটা কী। প্রতিদিনের মতো আজও বলি, আপনাদের প্রশ্ন করি, অ্যাঞ্জেল খায় না মাখে, খায়ও না মাখেও না, অ্যাঞ্জেল হচ্ছে দেবতার দূত। দেবতার দূত মানে প্রতিটি দেবতা যাদের আমরা পুজো করি, এক একজন এক একজন দেবতাকে পুজো করি, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ পারসি, কেউ বৌদ্ধ, যেভাবেই পুজো করি না কেন, লক্ষ্যটা কিন্তু আমাদের ঈশ্বর, কিন্তু পথটা আলাদা। পথ আলাদা মানে আমরা এক একজন এক এক রকমভাবে পুজো করি, কিন্তু পুজোটা কি সত্যিই আমরা ঠিকভাবে করি? আমাদের সঙ্গে সত্যিই কি সেই সমস্ত দেবতাদের মিলন হয়, বা আমরা ডাকতে পারি, বা আমাদের চাহিদাটুকু কি সেই জায়গায় পৌঁছতে পারে? পারে না অনেক সময়, কারণ আমাদের মনটা থাকে অন্যদিকে। আমরা পুজো করতে বসে অনেক রকমের চিন্তা করি, যে চিন্তাগুলো অন্য জায়গায় চলে যায়, তাহলে পুজোটা ঠিকমতো হলো না। কোনো রকমে ঠাকুরকে জল বাতাসা দিয়ে উঠে পড়লাম একেবারে ঠাকুরের সামনে থেকে, তারপর যখন কাজটা হলো না, মানে যেটার জন্য আমি পুজো করতে বসেছিলাম, চাহিদা প্রত্যেক দিন আমাদের চাহিদা থাকে, সেটা যখন কাজটা হলো না, আমরা তখন দোষারোপ করি সেই ঈশ্বরকে, বলি ওই ঈশ্বর তো বড়লোকদের ঈশ্বর, আমাদের কি, এই যে ব্যাপারগুলো আমি প্রচুর শুনেছি, কিন্তু দোষটা কার? দোষটা তো আমাদের যে আমরা মন দিয়ে তাকে ডাকতে পারিনি। এই জায়গাতেই অ্যাঞ্জেলের কাজ। অ্যাঞ্জেল মানে আগেই বললাম দেবতার দূত, অর্থাৎ যে দেবতাকেই পুজো করি না কেন, যখন আমরা সেখানে গিয়ে পৌঁছতে পারি না, আমাদের চাহিদাগুলো আমরা বলি অ্যাঞ্জেলদের, অ্যাঞ্জেল সেই চাহিদাগুলোকে পৌঁছে দেয় ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর তার আশীর্বাদটুকু পৌঁছে দেয় অ্যাঞ্জেলের মাধ্যমে আমাদের কাছে। সুতরাং বুঝতেই পারছেন অ্যাঞ্জেলের কাজটা কোথায়। সারাদিনে আমাদের প্রচুর চাহিদা থাকে, সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচুর কাজ করি, সে যে কোনো কাজই হোক না কেন, আর যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের অ্যাঞ্জেলেরা সবসময় সঙ্গে থাকে, আমাদের কিন্তু ডাকতে হয়। কিন্তু ডাকবো কী উপায়ে, এটাই তো শিক্ষা। কীভাবে ডাকলে অ্যাঞ্জেল সাড়া দেবে, কীভাবে ডাকলে আমাদের প্রতিটি কাজে অ্যাঞ্জেল সাহায্য করবে, আমরা কাজটুকুতে সম্পূর্ণতা পাবো, সেটাই শিখিয়ে দেওয়া হয় ক্লাসে। সেই জন্য প্রতিদিন আমরা বলেই থাকি যে একদিনের আমাদের ক্লাস, দুদিন, পাঁচ দিন, সাত দিন নয়, মাত্র একদিনের ক্লাসটা করিয়ে দেওয়া হয়। বেসিক এবং অ্যাডভান্স কোর্স থাকে অ্যাঞ্জেল রেইকির, অ্যাঞ্জেল থেরাপির। তাই পুরো ক্লাসটা যারা করবেন, যারা করতে পারবেন, তারাই আমাদের হেল্পলাইনে ফোন করে নাম বুকিং করবেন, কারণ আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অনেক সমস্যা থাকে, শারীরিক সমস্যা তো থাকেই, এছাড়া থাকে আমাদের মানসিক সমস্যা, থাকে আমাদের পারিবারিক সমস্যা, বিভিন্নভাবে সংসারে চলতে গেলে বিভিন্ন সমস্যা অ্যারাইজ করে, সেগুলোর সমস্যা তো রয়েছে, বিভিন্ন সম্পর্কের সমস্যা, বন্ধুত্বের সমস্যা, যে বন্ধুত্বগুলো আমাদের ভীষণভাবে ক্ষতি করে দেয়, সেগুলোকে যদিও বন্ধুত্ব বলে না, তবুও আমরা যাদের সঙ্গে মিশি মোটামুটি তাদের বন্ধু হিসেবে ধরে নিই, তাতে ক্ষতি হোক বা ভালো হোক আমরা কোনোটাই তখন বিচার বিশ্লেষণ করি না। তো এরকম প্রচুর সমস্যা আমাদের থাকে, থাকে চাকরিগত সমস্যা, থাকে ব্যবসাগত সমস্যা, সমাজে চলার সমস্যা, বাচ্চাদের সমস্যা, যে সমস্যাই থাকুক না কেন, এই অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নিয়ে থাকে। আর সেই জন্যই এই ক্লাসটা করা জরুরি। আমাদের প্রথমেই প্রশ্ন ছিল যে অনুষ্ঠানের মধ্যে যে আমাদের বলে দেওয়া হয় কেন জরুরি। এবার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে সমস্ত সমস্যা আমাদের থাকে, সেগুলো প্রথমেই তো আমরা জানি যে শারীরিক সমস্যা, আসলে মাথার যন্ত্রণাই হোক, পেটের যন্ত্রণাই হোক, পায়ের যন্ত্রণাই হোক, কিংবা সুগার হোক, থাইরয়েড হোক, বা গলা ভেঙে যাওয়া, সর্দি কাশি, গ্যাস অম্বল, এসব তো রয়েছে, খাবার খেয়ে হজম না হওয়া, ঘুম না হওয়া, আবার কারোর কারোর অতিরিক্ত ঘুম, কারোর মেদ বেড়ে যাচ্ছে, কেউ প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে, কেউ প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে, শরীরের সাথে ওজনের কোনো ঠিকঠাক থাকছে না, ভারসাম্য থাকছেই না,
কারুর বা চোখের সমস্যা, কারুর বা কানের, কারুর বা দাঁতের সমস্যা, কারুর বা জিভে ঘা হওয়ার সমস্যা কিছুতেই কমছে না। প্রচুর ভিটামিন খাওয়া হয়েছে তবুও কিছুতেই কমছে না। কেউ বা হাঁটতে পারেন না, কেউ বা সিঁড়ি দিয়ে উঠতে পারেন না, সিঁড়ি দিয়ে নামতে পারেন না, হাঁটুতে সমস্যা, হাঁটুর ফ্লুইড শুকিয়ে যাচ্ছে, গোড়ালিতে ব্যথা, গোড়ালির হাড় বেড়ে যাচ্ছে, কোমরে ব্যথা, স্পন্ডাইলাইটিসের ব্যথা, কিংবা নার্ভের সমস্যা, যে সমস্যাগুলোর কোনো ওষুধই হয় না। এই যে নার্ভের সমস্যা মানে ঘুমের ওষুধ, সে ডাক্তারবাবুরা নিজেরাও জানে, আমার সঙ্গে তারা একমত হন। যারা আমার ডাক্তার বন্ধু আছে তারা আমাকে ফোন করে বলেন একদম ঠিক কথা। আর ঠিক কথা তো হবেই, এটা তো লেখাপড়ার মধ্যেই পড়ে। নার্ভের অসুখ মানে একেবারে ঘুমের ওষুধ দিয়ে তাকে অচৈতন্য করে রাখে। কী হয় তাতে, সে যে ব্যক্তি নার্ভের সমস্যা আছে সে ব্যক্তি না পারে ভালোভাবে কথা বলতে, না পারে ভালোভাবে ঘুমোতে, একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, কিন্তু সব শুনতে পায় অথচ উত্তর দিতে পারে না, কাজকর্ম করতে পারে না। ঘুমের ওষুধে তার এমনই ব্যাপার করে দেয় যে নার্ভগুলো ক্রমশ অকেজো হয়ে যায়। এবং আমি জানি যারা টিভির পর্দায় দেখছেন অনুষ্ঠান, তারাও আমার সঙ্গে বলছেন যে হ্যাঁ, আমরাও একমত, কারণ প্রত্যেকের বাড়িতে নার্ভের সমস্যা রয়েছে। রয়েছে সুগারের সমস্যা, সুগার মানে ডায়াবেটিস, এবং ডায়াবেটিকরা মানে যাদের ডায়াবেটিস হয়েছে তারা কিন্তু জানেন যে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিন্তু এটা একদম মিথ্যে কথা, একদম ভুল কথা। আমরা বিভিন্ন পত্রিকায় যে পড়ি এই রোগটা একদম সারে না, এই রোগটা হলে এই এই খাওয়া বারণ থাকে, কিংবা এতগুলো সমস্যা নিয়ে আসে, হ্যাঁ সমস্যা নিয়ে আসে, এটা সত্যি কথা। কারণ ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার, এবং এই সাইলেন্ট কিলার এই রোগটা নিজে একটা অসুখ সেটা তো আছেই, তার সাথে সাথে প্রচুর অসুখকে ডেকে আনে এবং বিভিন্ন অর্গানগুলোকেও কিন্তু নষ্ট করে দেয়, একদম নষ্ট করে দেয়। চোখ, কান, গলা, নাক এগুলো তো আছেই, এগুলো ছোটোখাটো ব্যাপার, যদি ছোটোখাটো ব্যাপার নয়, তার সাথে সাথে হার্টকে নষ্ট করে দেয়, এবং এই যে আমাদের বিভিন্ন কিডনির সমস্যা এগুলো তো নষ্ট করিয়ে দেয়। আর যদি কারোর এই ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে থাকে হাই প্রেশারের সমস্যা, তাহলে কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবং এই জন্যই, এই জন্য আমরা প্রচুর ওষুধপত্র খাই। কখনো কখনো তাদের মনে হয় যে না আর ওষুধ খাবো না, ওষুধগুলো সব ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, তার থেকে মনে হয় মৃত্যুই বোধ হয় ভালো। কিন্তু সত্যি কি মৃত্যু ভালো? জন্মেছি তো একবার, মৃত্যু একবার হবে এটা আমরা জানি, তাহলে সুন্দরভাবে বাঁচবো না কেন? এই বাঁচার তাগিদটা যাদের রয়েছে, যাদের মনে হচ্ছে ওষুধ আর খেতে ইচ্ছে করছে না, তাদের জন্যই বলি, তাদের জন্যই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। কারণ এই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপিতে এমন একটা চক্র ক্লিয়ার শিখিয়ে দেওয়া হয় যেটা বাড়িতে আপনাদের আধ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আধ ঘন্টা প্র্যাকটিস করলে একদম এই সুগার রোগ কেন, যতগুলো অসুখের কথা বললাম সেগুলো ছাড়াও যাদের যাদের এর বাইরেও কোনো অসুখ বিসুখ আছে সেগুলোও কিন্তু শরীর থেকে একেবারে চলে যাবে। তার জন্য কোনো ব্যায়াম করতে হবে না, সকালবেলা উঠে হাঁটতে হবে না, দৌড়তে হবে না, কোনো ওষুধ খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু করতে হবে আধ ঘন্টা একটু প্র্যাকটিস। শুয়ে শুয়েও করা যায়, বসে বসেও করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, চলতে ফিরতে করা যায়, এঞ্জেলকে ডাকতে হয় এবং কী করতে হবে সেটাই কিন্তু শিখিয়ে দেওয়া হয় সেই ক্লাসে। সারাদিনের একটা ক্লাস, সকাল 10:30 থেকে শুরু হয়, বিকেল 4:00-5:30 পর্যন্ত অবশ্যই ক্লাসটা চলে, দুপুরবেলা ব্রেক অবশ্যই আছে। তার মধ্যে বিভিন্নভাবে যে এঞ্জেলদের কীভাবে আমরা ডাকবো, আমাদের ভালো মন্দ সুখ দুঃখের কথা কীভাবে আমরা তার সঙ্গে শেয়ার করবো, কীভাবে ডাকলে তারা আমাদের সঙ্গে থাকবে, কোন এঞ্জেলকে ডাকবো, এঞ্জেল তো আমাদের কাছে 16 জন এঞ্জেল এইভাবে কাজ করে আমাদের এঞ্জেল থেরাপিতে, কিন্তু 16 জনের নাম তো সবসময় মনে রাখা সম্ভব না, তাদের কার কোন কাজটা সেটাও মনে রাখা সম্ভব না, তাহলে কাকে ডাকলে আমাদের কাজ হবে, বা কাদের ডাকলে আমাদের কাজ হবে, বা কোন রং সেখানে দেব, ইত্যাদি ইত্যাদি প্রচুর জিনিস সেখানে শিখিয়ে দেওয়া হয়। এবং শেখার জন্য যা যা লাগে সেগুলো দিয়ে দেওয়া হয়, তার জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না, কিন্তু পুরো কোর্সটা করতে লাগে 6,000 টাকা, একটা ভোটার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স লাগে, একটা পাসপোর্ট সাইজ ছবি লাগে, এইটুকুই লাগে, কোনো রকম কিছু অ্যাডভান্স করতে হয় না, এবং কোনো রকম মালা পড়তে হয় না, তাবিজ পড়তে হয় না, ঘরে কিছু ঝোলাতে হয় না, কোনো অভিযোগ করতে হয় না, কিচ্ছু করতে হয় না। উপরন্তু শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে আপনার যদি বাস্তুদোষ থাকে, মানে বাস্তুদোষ থাকলে কী হয়, বাড়ির কর্তা অসুস্থ হয়ে পড়ে, বাড়ির ছেলেমেয়ে লেখাপড়া হয় না, চাকরিটা আটকে যায়, কখনো ব্যবসাটা হয় না, এরকম প্রচুর প্রচুর সমস্যা অ্যারাইজ করে, যেগুলো কিন্তু আমরা যেখানে যাই সেখানে যদি বলে বাস্তুদোষ কাটাতে 25-30 হাজার তো মিনিমাম পকেটের মধ্যে রাখতে হবে, তবেই আপনার বাস্তুদোষ কাটে, কতটা মিটবে তাও কিন্তু কোনো সিওরিটি নেই, মিটবে না, কারণ বাস্তু সমস্যা রক্ষা করতে গেলে, মানে সমাধান করতে গেলে
কোনো কিছু ঝোলাতেও হয় না, কিচ্ছু করতেও হয় না, শুধু যেটা করতে হয় অ্যাঞ্জেলকে ডাকতে হয়। কিন্তু কীভাবে, মাত্র 2 মিনিটের কাজ এটা, প্রতিদিন একটা 2 মিনিটের কাজ, আর সেই কাজটা করতে গেলে কী করতে হবে? আমি আবারও বলছি, কোনো কিছু ঝোলাতে হয় না, হোমযজ্ঞ করতে হয় না, কিচ্ছু করতে না, শুধু একটা কথা বলে অ্যাঞ্জেলকে সেই কথাটা বলতে হয়, আর একটা মেডিটেশন শিখিয়ে দেওয়া হয় যেটা পুরোটা করতে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে। এবং এই জন্যই বাস্তু প্রয়োগটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, আর এটাও শিখিয়ে দেওয়া হয় পুরো ক্লাসটার মধ্যে। একদমই, আমরা আরও অনেক কিছু জানবো, অনেক কিছু বিষয় জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে অমিত দাস। হ্যাঁ বলুন। বলছি, আমি মানে আমি যা খাচ্ছি এবারে আমার পেটে গ্যাস হয়ে গেছে, এবারে যদি রেকি দ্বারা কিছু করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল থেরাপি, যে আপনি গড়িয়াহাট থেকে বলছেন, আপনি ক্লাসটা করতে পারেন 20 তারিখে। আমাদের গড়িয়াহাট লেক মার্কেটে ক্লাস আছে, সকাল 10টা থেকেই শুরু হবে, হয়তো এবারের ক্লাসটা 10:30টার আগে শুরু হবে, কারণ ওইখানে আমাদের এবার বেসিক আর অ্যাডভান্স এবং অ্যাডভান্স 2 দুটো ক্লাসই হবে। আপনি যদি গড়িয়াহাটের ক্লাসটা করেন তাহলে অবশ্যই যে হেল্পলাইনগুলো যাচ্ছে সেই হেল্পলাইনে যে কোনো একটাতে ফোন করুন, ফোন করে নিজের নামটা লেখান যে আমি গড়িয়াহাটে 20 তারিখে ক্লাসটা করব, রবিবার পড়েছে, কোনো অসুবিধে নেই। আর আগের দিন আর দিনের দিন মাছ মাংস ডিমটা খাবেন না। ক্লাস করতে লাগে একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আর 6,000 টাকা। আশা করি ভালো থাকবেন। এবং আপনার এই সমস্যাটা 2 দিনের সমস্যা, মানে যেদিন করবেন তার থেকে খুব বেশি করে বলি 7 দিন সময় নেবে অ্যাঞ্জেল আপনাকে এই সমস্যাটা থেকে মুক্ত করতে। একদমই তাই। এবার একটু ক্লাসগুলো বলে দিই, কবে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। 19-8 অর্থাৎ অগস্ট মাসের 19 তারিখ পাচ্ছেন দমদমের নাগেরবাজার, 20 তারিখ পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, 24 তারিখ পাচ্ছেন আড়িয়াদহ, 26 তারিখ পাচ্ছেন হিন্দমোটর এবং 27 তারিখ পাচ্ছেন বর্ধমানে। সেপ্টেম্বরে 2 তারিখ মেদিনীপুর এবং 3 তারিখ পেয়ে যাচ্ছেন রানাঘাটে। আমি বুকিং নাম্বারগুলো একবার বলে দেবো, 9051531528, 9830735175 এবং 9830059628। এই নাম্বারে অতি অবশ্যই আপনারা এখন থেকে বুকিং করছেন। এবং সবচেয়ে বড় কথা যে রেকি ক্লাস হয়তো আপনারা অনেক জায়গায় করেছেন বা করছেন বা করবেন, সব রকমই রয়েছে, কিন্তু অ্যাঞ্জেল রেকি অ্যান্ড অ্যাঞ্জেল থেরাপির যে ক্লাসগুলো সোনালিদির তত্ত্বাবধানে হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু দিদি নিজে থেকে থাকছেন। কারণ অনেক সময় আমরা এই অভিযোগটা পাই যে যার কাছে গিয়ে ক্লাসটা করব তাকে দেখা পেলাম না, ফোনে কথা হলো কিন্তু দেখলাম স্টুডেন্টরা শেখাচ্ছে বা অন্য কেউ শেখাচ্ছে, তো এই জায়গাটা বলবো ভীষণ একটা প্লাস পয়েন্ট। একদম ঠিক, মানে অন্য জায়গা থেকে ক্লাস করে যখন তারা আমার কাছে শিখতে আসে, আমার ক্লাসে যা শেখানো হয় এটা কোনো জায়গায় হয় না। এটা আমি সবসময় বলি, চক্র ক্লিয়ারিং যে ব্যাপারটা, যে চক্র ক্লিয়ারিংয়ের মাধ্যমে আমরা এতটা উপকার পাই। উপকারগুলো কী, একটু আগে বলছিলাম যত রকমের অসুখ আছে, অসুখগুলো কোথায় দানা বাঁধে? অসুখগুলো হয় আমাদের চক্র, মানে যেগুলোকে ডাক্তারবাবুরা বলছেন গ্ল্যান্ড, আমরা বলছি চক্র। এবার এই গ্ল্যান্ডগুলো, মানে 7টা গ্ল্যান্ড হচ্ছে প্রধান। 7টা গ্ল্যান্ড কী কী, এগুলোকে চক্র হিসেবেই আমরা বলি। যে সহস্রার চক্র মাথার পেছনে আছে এবং সেটা বেগুনি রঙের, আঙ্কা চক্র এই যে এই জায়গাটা, দুটো গুরুর মাঝখানে যে জায়গা আঙ্কা চক্র, এবং এই যে নীল রঙের আঙ্কা চক্র, বিশুদ্ধ চক্র আকাশি রঙের, সবুজ রং হচ্ছে অনাহত চক্র, মণিপুর চক্র আমরা জানি যে হলুদ রঙের, স্বাধিষ্ঠান চক্র যেটা আমাদের রয়েছে, স্বাধিষ্ঠান চক্র যেটা আমাদের মন সেটা হচ্ছে কমলা রঙের, এবং মূলাধার চক্র যেটা অবশ্যই লাল রঙের। তো এই চক্রগুলো, বেনিয়া সহ কলা, এই চক্রগুলো কিন্তু রঙগুলো একেবারে রামধনু 7টা রঙ, আর এই রামধনু 7টা রঙ এঞ্জেলদের 7টা রঙ, এবং এই এঞ্জেলদের 7টা রঙের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রহ নক্ষত্রের রঙ, যে গ্রহ নক্ষত্রগুলো আমাদের ডাইরেক্ট শরীরের সঙ্গে যুক্ত, এক একটা চক্র এক একটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত ডাইরেক্ট, সেগুলো কোথাও রাহু কোথাও শনি কোথাও রবি কোথাও কেতু, এইভাবে কিন্তু তাদের সম্পর্ক। সুতরাং যদি কারো শনির সাড়ে সাথে থাকে, তাকে যদি বলা হয় তোমাকে হোমযজ্ঞ করে তবে শনির সাড়ে সাথে কাটাতে হবে, সম্পূর্ণ ভুল কথা এবং মিথ্যে কথা। কোনো হোমযজ্ঞ করে কোনো দিন কোনো গ্রহ দোষ কাটানো যায় না, কোনো দিন কেউ পারেনি, কোনো দিন কেউ পারে না, কোনো দিন কেউ পারবেও না, এবং এটা 100% সত্যি। সত্যিটা কি তাহলে, যে এই যে গ্রহগুলো আমাদের শরীরের উপরে তৈরি করে, তাদের নেগেটিভ এনার্জিটা যত পড়ে তত আমাদের শরীরের মধ্যে টক্সিন তৈরি হয়, এবং তার মধ্যে নেগেটিভ এনার্জি যখন একেবারে পুরোপুরি চলে যায়
তখন সেই চক্রগুলো আর কাজ করতে পারে না, তারা স্টপ হয়ে যায়। এবং সেই মুহূর্তে এঞ্জেলদের মাধ্যমে আমরা সেই চক্রগুলোকে আবার নতুন করে কার্যক্ষমতা দিই এবং টক্সিনটা বা নেগেটিভ এনার্জিটা শরীর থেকে বার করে দিই। যে সমস্ত গ্রহদের নেগেটিভ এনার্জি বা গ্রহদের যা দোষ আমাদের শরীরের ওপর পড়ে এবং যার জন্য কারোর চাকরি আটকে যাচ্ছে, কারোর ব্যবসা হচ্ছে না, কারোর বাবা শরীর খারাপ, কারোর মায়ের শরীর খারাপ এবং কারোর হয়তো মৃত্যুযোগ এসে যাচ্ছে, সেই সমস্ত কিছু আমরা এই চক্র ক্লিয়ারিংয়ের মাধ্যমে শরীর থেকে বার করে দিই। এবং এটা আমরাই পারি যারা এঞ্জেল থেরাপি এঞ্জেল রেকিটা জানে এবং সঠিকভাবে জানে। আমি জানি এই জিনিসটা শুধুমাত্র আমার সেন্টারে একদম সঠিকভাবে সেখানেও হয় এবং যারা এই কাজটা করেছে তারা নিখুঁতভাবে তারা এখন ভালো আছে এবং প্রত্যেকে কিন্তু আমাদের বলে যে আমরা ভালো আছি। বলুন কি আছে একদমই ভালো থাকার জন্য আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ বলুন। বলছি কি আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, মানে ভালো থাকার ইচ্ছেটাকে আরো বেশি করে তাগিদটা অনুভব করতে হবে, মানে ওনার মধ্যে নেগেটিভ এনার্জিটা ভর্তি হয়ে যেন উনি জায়গাটা মানে কমিউনিকেশনটা তারও হলো না সেই জায়গায়। এখন থেকে কিন্তু এঞ্জেলকে মন থেকে ডাকতে হবে যে তুমি আমাকে সাহায্য করো যাতে ভবিষ্যতে আমি এই ক্লাসটা করতে পারি। এখন থেকে যারা কাজ পেতে চাইছেন তারা অবশ্যই, প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু শক্তি থাকে এবং সেটা শুভ যদি আমাদের মনটা থাকে, আমাদের মন যদি সৎ পথে পরিচালিত হয়, আমাদের মনটা যদি ঠিকঠাক পথে যায়, আমরা যদি নিজেদের কথা তো ভাববো, অন্য কথাও যদি অন্যদের কথাও যদি ভালোভাবে ভাবি, মানে হিংসা দেশ লোভ পাপ এইগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে অবশ্যই এঞ্জেল আমাদের সঙ্গে কাজ করবে। তারপরে যদি মনে হয় সোনালি দিকে দরকার যে ক্লাসটা করার জন্য, তখন অবশ্যই হেল্পলাইনে ফোন করবেন, কিন্তু তারাই ফোন করে তারাই ক্লাস করবেন যাদের কাছে আধ ঘন্টা অন্তত পক্ষে সময় আছে 24 ঘন্টার মধ্যে প্র্যাকটিসটা করার জন্য। এটা সেলফ সার্ভিস, একদম নিজেকে করতে হবে, নিজেকে করতে হবে। তবে একটা কথা যদি বলতেই হবে যে এই যে তুমি ক্লাসগুলো নিচ্ছ এবং প্রত্যেকে ভালো থাকছে তার জন্য একটা পজিটিভ এনার্জি তো নিশ্চয়ই দরকার, আর এই পজিটিভ এনার্জিটা কত দূর আছে সেটা কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায়, মানে তোমার মধ্যে সব সময় একটা পজিটিভ এনার্জি আমরা দেখতে পাই। পুরোপুরি পজিটিভ এনার্জিকে নিয়ে চলতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। যে দিদির কাছে শিখে এলাম আর একেবারে সব তুলে রেখে দিলাম তা কিন্তু হবে না, আধ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। করলে দেখবে স্কিন চকচক করবে, চুল সুন্দর হবে, সামনে পুজো যেটা আমরা ভাবি সব সময় যে ভালো শাড়িটা পরবো কিন্তু আমার পায়ের গোড়ালি ফাটা, এটা ভাবলে কিন্তু হবে না। পায়ের গোড়ালির দিকেও নজর দিতে হবে, চোখ মুখের দিকে নজর দিতে হবে, চোখের নিচে যেন কালি না পড়ে। আমি কখনোই বলবো না কোম্পানির জিনিসগুলো কিনে চোখের নিচে লাগাও, আমি কখনোই বলবো না পায়ের গোড়ালির জন্য পার্লারে গিয়ে লাইন দিয়ে 250-300 টাকা খরচা করে পেডিকিওর করতে। আমি বলবো এই চক্র ক্লিয়ারিংটা করতে। এই চক্র ক্লিয়ারিং করলে কোনো কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র চক্র ক্লিয়ারিং করলে এগুলো আপনা থেকে ঠিক হয়ে যায়। কারণ আমাদের শরীরের ভেতরে সমস্ত রক্ত সঞ্চালন বলো যা কিছু বলো সমস্ত অন্তর্নিহিত জিনিসটা আমাদের ঠিকঠিকভাবে পরিচালিত হয়, যার জন্য সেটা ওপর দিকে আমরা দেখতে পাই যে স্কিনে কত গ্ল্যামার, কত সুন্দর জিনিসটা, এই সৌন্দর্য। কিংবা যারা ভীষণ মোটা, আমরা চাই কি রোগা হতে চাইছি না, কিন্তু আমরা চাই কি শরীরটা যেন সুস্থ থাকে এবং শরীরের স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, লোকে দেখে যেন বলে না ও সুন্দর, এই ব্যাপারটা। এটা করতে গেলে আমাকে জিমে যেতে হবে না, এটা করতে গেলে আমাকে সকালবেলা উঠে দৌড়োতে হবে না, এটা করতে গেলে শুধুমাত্র আধ ঘন্টা সময় নিয়ে চক্র ক্লিয়ারিং করলে যথেষ্ট। একেবারে হরমোনাল ডিসব্যালেন্সই বলুন বা শরীরের যে কোনো দিকে আমাদের যে ভারসাম্য রক্ষা হচ্ছে না সেই জায়গাটা তৈরি করে দেয় এঞ্জেল, এবং সেই জায়গাটা থেকেই বলা যায় এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি হচ্ছে আমাদের জীবনেরই শেষ কথা, যেটা আমরা যে পাওয়ারটা দেওয়া হয় একদম ডাবল পাওয়ার দেওয়া হয়, বেসিক এবং অ্যাডভান্স। আর রেকি এবং থেরাপি দুটো জিনিস একসাথে হয় এবং ডাবল পাওয়ার সেই জন্য দেওয়া হয় যাতে সারাটা জীবন আমাদের সাথে এই পাওয়ারটা থাকে, আমরা সারাটা জীবন যে কাজই করি না কেন এঞ্জেলকে সাথে নিয়ে করতে পারি। এবং এটাই তো শিখিয়ে দেওয়া হয় ক্লাসের মধ্যে, কীভাবে আমরা এঞ্জেলকে নিয়ে থাকবো, কীভাবে আমরা তাদের সঙ্গে পথ চলবো, আমরা যে পথে চলবো সেটা যেন ঠিক ঠিক পথ হয়, ঠিক রাস্তায় আমাদের যেতে হবে। একটা চাকরি খুঁজতে গেলে আমরা অনেক সময় বলি কি যে ওই ও চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে পেয়েছে, তো এবার ঘুষ দিতে কিন্তু অনেকেই রাজি আছে, কিন্তু কোথায় দেব, সেই পথটা কোথায়, সেই জায়গাটা প্রতারিত হচ্ছে, এই জায়গা এই পথটাই দেখিয়ে দেবে, সেক্ষেত্রে ঘুষ দিতে হবে না, কিন্তু কি করলে আমি ভালো চাকরিটা পাবো সেটা কিন্তু এঞ্জেল পথ দেখিয়ে দেবে এই জায়গাটা। আমি ভাবছি এঞ্জেল থেরাপি শিখেছি, আমার দুবেলা খাবার আমার চাই, নিশ্চয়ই দেবে, কিন্তু সেটা তো আমি চুরি টাকাতে করবো না,
কী করলে, মানে চাকরি করলে না ব্যবসা করলে? চাকরি যদি আমার ভাগ্যে থাকে তাহলে চাকরিটা আমি কীভাবে পেতে পারি সেটা এঞ্জেলই আমাকে পথ দেখিয়ে দেবে, তার জন্য বেকার থাকতে হয় না, চাকরি আমরা ঠিক পেয়ে যাব। যারা চাকরি করছেন ইনক্রিমেন্ট হচ্ছে না, কোনো রকম প্রমোশন হচ্ছে না, এঞ্জেল আপনাদের সেই জায়গাটা তৈরি করে দেবে। যারা ব্যবসা করছেন কিন্তু ঠিকমতো ঠিক কাজটা হচ্ছে না, ব্যবসা উন্নতি হচ্ছে না, আরও চাই, যদিও আমাদের চাহিদার কোনো শেষ নেই, একশো ভাগ পেয়ে গেলেও মনে হয় 200 ভাগ কেন পেলাম না। সুতরাং এই জায়গাটা এঞ্জেলই আপনাকে পথ দেখিয়ে দেবে যে কিভাবে আপনি নিজের লক্ষ্যে উপনীত হতে পারেন। এই জায়গাটা বাচ্চার মেধা আছে কিন্তু কিছুতে সে লেখাপড়া করে না, অনেক সময় হয় এরকম, বাচ্চা তো তো মেধা থাকলেও তারা ভাবে যে খেলে একটু বেড়াই না কেন, ওদের উপর এখন প্রচুর প্রেশার। তো যাই হোক, সেই জায়গাটা এঞ্জেলের মাধ্যমে আপনি তৈরি করে দিতে পারেন। কিংবা ধরুন আপনার ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড এবং এমন কিছু বন্ধুর সঙ্গে মিশছে যে জায়গাটা থেকে আপনি কিছুতেই বার করে আনতে পারছেন না, ছেলের সঙ্গে আপনার হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে, তা সে লেখাপড়া শিখেছে কিন্তু চাকরিটা করতে পারছে না, মানে চাকরি করার কোনো ইচ্ছেই নেই, মনে হয় সে ঘরে থাকলেই ভালো হয়। এই জায়গা থেকে অবশ্যই কিন্তু বার করে আনতে পারেন, বাড়ির যে কোনো একজন এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা শিখে। মেয়ে এমন একটি ছেলের সঙ্গে মিশছে আপনি তাকে চাইছেন না, তবে হ্যাঁ একটা কথা, যদি ছেলেটা ভালো হয় সেই জায়গায়, যদি তার সঙ্গে তার অ্যাডজাস্ট হয়, তাহলে আপনি না চাইলেও কিন্তু এঞ্জেল যদি চায় সেই জায়গাটা হবেই, এই জায়গাতে কিছু করা যাবে না, কারণ এঞ্জেল কোনোদিন খারাপ করতে শেখে নেই। কিন্তু যদি দেখা যায় যে মেয়েটির সঙ্গে তার ভালো হবে না, এটা আপনি বুঝতে পারছেন এবং এঞ্জেলকে সে কথা বলেছেন বুঝিয়েছেন, তাহলে কিন্তু এঞ্জেল সেই জায়গাটা থেকে আপনাকে বার করে আনতে। একদমই, একদম শেষের মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, কে বলছেন? বলছি আমি মানে শর্মিলা দাস বলছি, আমার মেয়ের জন্য বলছি, অঙ্কিতা দাস। বলুন বলুন, মেয়ের কি সমস্যা হয়েছে? বলছি আমার মেয়ে 20 বছর বয়স, তো ও অনেক ছোটবেলা থেকে খুব স্কিনের প্রবলেম, আর এই পায়ের মধ্যে না মানে পায়ের গোড়ালির এখানে, তারপরে বেশছে, তারপরে বিভিন্ন জায়গায় এরকম সাদা ছোপ হয়েছে, আবার পায়ের উপরে ও প্রচুর পায়ে লোম আছে, তো সেই লোম মানে সাদা লোমের মধ্যে মানে সাদা মানে সাদা জায়গাটা মানে লোম উঠেছে, সাদা সাদা লোম উঠেছে, আর বাকি জায়গায় কিন্তু কালো, আর হচ্ছে ওই গায়ের মধ্যে কোষ্টা মতন উঠছে। তাই ওকে বলেছে যে ওর একটা কি গ্রহের ইয়ে আছে, তাতে বলে ওর স্কিনের রোগটা থেকে যাবে, কানে টানে না এই সাদা গুলো বেরিয়েছে, আর ও এয়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি কোথা থেকে বলছেন আমি জানি না, কিন্তু মেয়ের যদি গ্রহের যে ব্যাপারটা বলছেন সেটা অবশ্যই মেয়ের রবির একটা ব্যাপার আছে, তাই জন্য হচ্ছে, কিন্তু যতই যাই থাক না কেন সেটাও আমাদের একটা চক্রের ব্যাপার আছে, এবং সমস্যা পেটেরও আছে, এই জায়গাটা ঠিক করতে হবে, চক্রক্রিয়াটা ভালো করে করতে হবে। মেয়ের 20 বছর বয়স, মেয়ে তো নিজেই এই এটা করতেই পারে, ট্রেনিংটা নিতেই পারে, সুতরাং মেয়েকেও পাঠাতে পারেন, কিংবা আপনার যদি মনে হয় আপনি এটা শিখে নিয়ে মেয়ের ওপর অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমাদের এই প্রসেসটা এমনই একটা প্রসেস যে আমরা যে কোনো একজন শিখে নিয়ে অনেকের ওপর অ্যাপ্লাই করতে পারি যদি ইচ্ছা করি। সুতরাং কোনো ব্যাপারই না, একদম সম্পূর্ণভাবে সেরে যাবেন, যে কোনো স্কিন ডিজিজ সেরেই যায়, কমে যাওয়ার ব্যাপার নেই, কমতে কমতে একেবারে সেরে যায়। সুতরাং মনের মধ্যে কোনো রকম ক্ষোভ রাখারই কোনো প্রয়োজন নেই, যথেষ্ট ভালো থাকবেন। একটু চলে আসবো সম্পর্কের ব্যাপারটা, আমাদের সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, তবে একটাই কনক্লুশন যে সম্পর্ক হোক, ভালোবাসা হোক, যাই হোক না কেন, রিলেশন যা কিছু হোক না কেন, আপনি কিন্তু অ্যাঞ্জেল রেইকিয়ান থেরাপির মাধ্যমে যথেষ্ট সুস্থ থাকতে পারেন, অর্থাৎ দিদির ভাষাতেই বলি মাথার চুল থেকে পায়ের নখ একদম পুরোপুরি, যেখানে সম্পর্ক খারাপ হয়ে গেছে, যা কিছু হয়েছে, যা কিছু সমস্যা, একটাই কিন্তু আমাদের উপায়, সমাধানের উপায় হচ্ছে এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি। একদমই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এঞ্জেল রেইকি এন্ড থেরাপির হাত ধরে চলুন, দেখবেন বাকি জীবনটা খুব ভালো থাকবেন। নমস্কার।